আম্মা, আব্বা, আরে কোথায় তোমরা? বাইরে এসো, দেখো কাকে নিয়ে এসেছি। বিয়ে করে নতুন বউ নিয়ে এসেছি, কই তোমরা? কি সুন্দর চাঁদের মতন বউ। বৌমা, তোমারই দেখে তো আমার গো অনেক পছন্দ হয়েছে না গো। আমার বৌমা কি সাহস, এই নোংরা হাতে আমাকে ধরেছেন! আপনি জানেন আমার এই শাড়ির দাম কত? আমার বাবা আমাকে এই শাড়িটা কিনে দিয়েছে। যেই টাকা দিয়ে এই শাড়িটা কিনে দিয়েছে, সেই টাকাতে আপনার পুরো সংসারটাই চলে যাবে। তুমি তার সাথে এমন আচরণ করতেছো কেন? সে তোমার শাশুড়ি, শাশুড়ি মায়ের মতো। এই আপনি চুপ করুন, এই নোংরা মহিলাটা আমার মায়ের মতো। আমার মায়ের পাশে দাঁড়ানোর মতো তো তার কোনো যোগ্যতা নেই, তাকে আমি আমার মা কেন ভাবতে যাব? আখি, তুমি এসব কি করছো? ঢাকা থাকতে তুমি আমাকে বলেছো বাড়িতে এসে মা বাবার সাথে খুব ভালো আচরণ করবে, বাড়িতে আসতে না আসতে আমার মা বাবাকে অপমান করা শুরু করে দিয়েছো। চুপ, গরিব রে বাচ্চা গরিব, একটা কথাও বলবি না। আমি যা কিছু করব তুই শুধু চেয়ে চেয়ে দেখবি আর লুচির মতো ফুল। আখি, শাট আপ। তুই ছিলে আমার বাবার কর্মচারী, আমাকে বিয়ে করার সময় তোর ভাবা উচিত ছিল তুই আমাকে চালাতে পারবি কিনা। তুই তোর সততা বিশ্বস্ততা দিয়ে আমার বাবার মন জয় করেছিস, সেজন্য আমার বাবা তোর হাতে আমাকে তুলে দিয়েছে। এবার তুই আমাকে সামলা। বাবা বাবা, তুই এটা কি করছিস বাবা? আমরা গরিব মানুষ, তুই আঙ্গু গরিবের কোনো মায়ের বিয়ে করে আনতি? কি লেগে বড় লোকের মায়ের বিয়ে করতে গেছস? এত আঙ্গু লোকে বনে না, এই আইতে না আইতেই তোর মায়ের ধাক্কা মারলো। আই শুনো, এত কাহিনী শোনার সময় নেই, আমি অনেক জার্নি করে এসেছি। আমি ফ্রেশ হবো, আমার জন্য নাস্তা রেডি করে রাখবেন। যদি নাস্তা দিতে দেরি হয় তাহলে কিন্তু পরিণাম খুব খারাপ হয়ে যাবে। এটা তুই কি করলি বা? এটা তুই কি করলি? আমরা তো তারা বিয়ে করতে কইছিলাম, কিন্তু তাই বলে অত বড় লোকের মায়ের তো বিয়ে করতে কই নাই। আমরা অনেক গরিব, আমরা এত বড় লোক মানুষের আদর আপ্যায়ন কেমনে করো? তোরে বাপের পিঠা ছাড়া তো আর কিছু নাই। কেঁদো না মা, একদিন সবকিছু দেখো ঠিক হয়ে যাবে। চলো ঘরে চলো, ওকে নাস্তাটা বানিয়ে দাও। চলো বাবা। বৌমা, এই লাও, তোমার লেগে নাস্তা আনছি। এটা কি বাপের জন্ম তো কোনোদিন খায়নি, এটা কি বানিয়েছে? আমরা গরিব মানুষ তাই রুটি বানাইছি। কি মনে করছে আমার মতো বড় লোকের মেয়ে এইসব দিয়ে নাস্তা করবে? যদি পরোটা হতো তাহলে খাওয়া যেত, হ্যাঁ, কিন্তু এসব রুটি, এসব রুটি তো বস্তির মানুষ খায়, আমার মতো মেয়ে না। বৌমা, আমার পোলো তো তোমারে কোনো কিছু গোপন করে বিয়া করে নাই, সব কিছু যাই না শুনেই তো তুমি এই বাড়িতে বউ হয়ে আইসো। তুমি জানো আমরা গরিব, কত আশা আছিল যে আমার পোলোর বউ আইলে আমি এই বুকে নিয়ে তার আদর যত্ন করো, আর সেই সব আশা স্বপ্ন তুমি আমার শেষ করে দিল বৌমা। এই খবরদার, কান্না করবেন না। আপনাদের মতো গরিব লোকদের কান্না দেখলে আমার কিন্তু মেজাজ ঠিক থাকে না। তোমার কাছে গরিব মানুষ বোনায় না তাই না বৌমা? গরিব মানুষের দাম আছে, বাট গরিবদের জন্ম হয়েছে আমাদের মতো বড় লোকদের সেবা যত্ন করার। আমার যদি সেবা যত্ন করার প্রতি কোনো কমতি পড়ে না তাহলে কিন্তু আমি ছাড় দিব না কাউকে। আমাকে যা সাধ্য আছে তার মধ্যে থেকে আমরা তোমার সেবা যত্ন করবো, অসাধ্য কিছু চাইলে তো আমরা সেটা করতে পারেন না। আই চুপ করুন, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না, যা কথা বলবো সব আপনার ছেলের সাথে। বাচ্চা গরিব, তোকে বলেছিলাম না আমি আসার পর যেন আমি নাস্তা পাই, আমার নাস্তা কই? আচ্ছা একটা কথা বলো তো, কথায় কথায় তুমি আমাকে গরিবের বাচ্চা কেন বলো? এই তোকে কি কুটিপুতির ছেলে বলবো নাকি? তুই গরিবের ছেলে, তোকে গরিবের ছেলেই বলবো। দেখো আমি কিন্তু এখন সহ্য করব না বলে দিলাম। কি করবি, কি করবি তুই? আমার এক্ষুনি নাস্তা চাই, তুই যেখান থেকে পারিস আমার জন্য নাস্তা নিয়ে আয়। কেন, আম্মা তোমাকে নাস্তা বানিয়ে দেয়নি? এই
আমি কি কোনো বস্তির মেয়ে? আমি কি কোনো এতিমখানা থেকে এসেছি? তোর মা আমাকে শুকনো রুটি বানিয়ে দিয়েছে, যেটা আমার পাশের কুকুরকে দিলেও খাবে না, আর সেই রুটি আমি খাবো? তুই কি করে ভাবলি? তোমার বড় লোক বাবার যতটা অহংকার তুমি দেখাও, এতটা অহংকার কিন্তু ভালো না বলে দিলাম। আই কি ভালো না, তোর মতো গরিবের ছেলেকে বিয়ে করেছি বলে তোর কথা মতো আমাকে চলতে হবে? এটা তুই কি করে ভাবলি? তুই আমার কথা মতো চলবি। ঠিক আছে, গ্রামের লোকজন এসব জানলে অনেক খারাপ ভাববে। আচ্ছা তুমি ভেতরে যাও, আমি খাবারের ব্যবস্থা করছি। তাড়াতাড়ি আসবি, আমি কিন্তু ক্ষুধা সহ্য করে থাকতে পারি না। যা। কি হয়েছে? তুমি কান্তাছো কেন? নতুন বউ বাড়িতে যখন আসে তখন তার শ্বশুর শাশুড়ির কত সেবা যত্ন করে, কত সম্মান দেওয়ার কথা কয়, আর আমার পোলা এটা কে বিয়ে করল? আমি নতুন বরের নাস্তা দিতে গেছিলাম, সেই নাস্তা নাকি খাইব না, এটা কয়ে সে নাস্তা আমার মুখে ছড়ায় মারছে। কি কও তুমি, বউ তোমার মুখে নাস্তা ছড়ে মারছে? না না, আর চুপ থাকা যায় না, আমি সৈকত রেখে দেবো। ও এখনই জানি এই বাড়ি থেকে ওর বড় লইয়া বাইরে হয়ে যায়। আমাকে বড় লোকের মাইয়া বউ হিসাবে দরকার নাই। আমরা গরিব আছি, গরিবই বেলা আছি, আমাকে দরকার নাই বড় লোকের মাইয়া। না না, এটা তুমি কি কও, আমার পোলার কি দোষ? সৈকতের তো আমি কোনো দোষ দিই না, ওই তো শখ করে বিয়ে করছিল, কিন্তু কে জানে বড় লোকের মাইয়া যে আমাকে মতন করে মানুষের স্বীকার করবো না, অপমান অবহেলা করবো। কিন্তু ওই বউ তোমারে আমারে তিলে তিলে কষ্ট দিব, অপমান করব, এটা কতদিন সহ্য করবা? আরেকটু ধৈর্য ধরো, দেখা যাক কিছুদিন যাক, তারপর বোঝা যাইব। তোমার একমাত্র ছেলে যেদিন কইল ও বিয়ে করতেছে, কত খুশি হইলাম। ঘরে নতুন বউ আইব, আমরা সবাই আনন্দ উৎসবে মাইতে উঠম। জীবনে যে কয়টা দিন বাইসা আছি আনন্দ ফুর্তিতে কাটামো, কিন্তু দেও ও আনন্দ চোখের নিমিষে বেদনায় পরিণত করে ফেলাইল। আমরা গরিব হইয়া আর কত সহ্য করব? গরিব বইলে কি আমরা মানুষ না? বড় লোকের আর কতদিন আমগো মতো গরিব গো অপমান করে যাইব? আমি এই বিছানায় ঘুমাতে পারবো না, আমি কখনো এরকম বিছানায় ঘুমাইনি, আমার নরম বিছানা লাগবে। কেন, বিয়ের আগে তোমার বাবা বলেনি যে গরিব মানুষের বিছানা কখনো নরম হয় না শক্ত হয়? আমাদের মতো গরিব মানুষের বিছানা কোনোদিন নরমও হয় না, ফুলেরও বিছানা হয় না। এই খবরদার, আমার দিকে চোখ তুলে কথা বলবি না, আমার দিকে চোখ তুলে কথা বললে তোর চোখ দুটো আমি তুলে ফেলবো। আচ্ছা এই বাড়িতে আসতে না আসতে তুমি যা শুরু করে দিয়েছো সেটা কোনো বিবেকবান মানুষ করতে পারে না। আই তোদের মতো আমি গরিব নাকি যে তোদের মতো হয় আমার চলতে হবে? আমার একটা স্ট্যাটাস আছে, একটা কালচার আছে। তাহলে তুমি তোমার বাবাকে বলে কালচার আর স্ট্যাটাস বলে একটা ছেলেকে বিয়ে করোনি কেন? আমাকে কেন বিয়ে করেছো? আমি তো কখনো বলিনি যে আমি গরিব না আমি বড় লোক, আমি আমার পরিচয় কখনো গোপন করিনি। আমি সব সময় বলেছি আমি গরিবের সন্তান, আমি সাধারণ পরিবারের সন্তান, আমাদের কাছে ভাত মানে এক মুঠো স্বপ্ন, আমাদের কাছে বিলাসিতা মানে শান্তির বাহিরে অশান্ত। আই তোর লেকচার বন্ধ কর, একদম আমার সামনে কোনো লেকচার দিবি না, যেখান থেকে পারিস আমার জন্য নরম বিছানা ব্যবস্থা কর, যা। এত রাতে আমি তোমার জন্য নরম বিছানা কোথায় পাবো? কোথায় পাবো সেটা তো আমি জানি না, আমার নরম বিছানা লাগবে আমি শুধু সেটাই জানি। আমি পারবো না, এই বিছানায় ঘুমালে ঘুমাও, আর তা না হলে যা খুশি তাই কর। পারবি না মানে? তুই পারবি না, তোর বাপ পারবে। আরে আরে কি করছো, আরে আরে ছাড়ো, আই মা চিন্তা তুই আমাকে টাচ করবি না। আরে আরে করছো কি? উফ, এই বাড়ির বুড়াটা কোথায়? এই বুড়া তোদের মতো গরিবদের আবার সম্মান? হ্যাঁ আমার তো বড় শখ হয়েছে না, তোদের মতো গরিবকে বাবা মা বলে ডাকবো, তোদেরকে আব্বা মা বলে ডাকলে তো আমার মুখটাই নষ্ট হয়ে যাবে। বাবা কি সুন্দর কথা। হ্যাঁ সত্যি তো, তুমি কোটিপতির মেয়ে,
আমাদের মতো গরিবকে আব্বা আম্মা বলে ডাকলে তো তোমার মুখটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ সত্যি, আসলে তোমার মতো বৌমাকে না পূজা করা উচিত। আই থামুন, কোনো কথা বলবেন না, এখন আমি যা বলবো তাই করবেন। এই নিন আমার এই জুতোগুলো সেলাই করে আনুন। বৌমা, তুমি তোমার শ্বশুরকে জুতা সেলাই করে আনতে বলতেছো? এটা তোমার কি ধরনের মানবতা? তুমি তোমার বাবার বয়সী বৃদ্ধ মানুষকে দিয়ে জুতা সেলাই করে আনবে? এই বুড়া, ভালো করে বলছি, কথা কানে যায় না? এই ধর আমার এই জুতোগুলো সেলাই করে আনবে, আমার মাথায় যদি রক্ত উঠে না আমি কিন্তু পুরো বাড়ি তছনছ করে ফেলবো। বাহ 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 বাহ, কি সুন্দর আধুনিকতা, কি সুন্দর সভ্যতা! আসলে এ যুগে শ্বশুর শাশুড়ি বৌমাদের চাকর চাকরানী। কি সুন্দর সভ্যতা, কি মানবিকতা! চাচা! কিরে মা, কিছু কইবা? হ চাচা, শুনলাম কদিন আগে সৈকত নাকি ঢাকা থেকে বিয়া করে বউ নিয়ে আসছে। আমার ঘরের লোক আইনা আমার মায়ের অভাবটা পূরণ করুক, সেটা আমার কপালে লেখা নাই। আমারই বৌমা আমার হাতে জুতা ধরাই দিস। এই জন্যই কইছিলাম চাচা, শহর থেকে বড় লোকের মেয়া নাই না, গ্রাম থেকে গরিব ঘরের একটা মেয়া বিয়া করিলে আজকে আর এই দিন দেখা লাগতো না। ঠিকই কইছস প্রেমন, কবি নিয়তি। আচ্ছা চাচা, থাকেন তাহলে আমি যাই। কি ব্যাপার আব্বা, তোমার হাতে জুতা কেন? তুমি জুতা হাতে নিয়ে কোথায় যাচ্ছ? বাবা রে, তোর বউ আমারে যাচ্ছে তাই কথা কয়া অপমান করে এই জুতা সেলাই করতে পাঠাইলো। কি আখির এত বড় সাহস যে আমার বাবাকে জুতা দিয়ে পাঠিয়েছে সেলাই করতে? সৈকত বাবা, আমি গরিব ঠিকই, তোরে কোলে পিঠে করে মানুষ করছি, কোনোদিন কষ্ট বুঝতে দেয় নেই বাবা, কিন্তু আজ তোর বউয়ের আচরণে কষ্টে আমার মুখটা ফাইটা যাইতেছে রে বাপ। আব্বা চলো আমার সাথে বাড়িতে চলো। না না, এই জুতা সেলাই করে যদি না নিয়ে যাই তাহলে বাড়িতে আরো ঝামেলা হবে, আমরা গরিব মানুষ বাবা, ওই বড় লোকের লগে আমরা পারবো না, আমি সেলাই করে আনি। আব্বা, আজকে সকল অপমানের অবসান আমি ঘটাবো, তোমার ছেলে এখনো বেঁচে আছে, তোমার ছেলে বেঁচে থাকা অবস্থায় তোমার ছেলের বউ তোমাকে দিয়ে জুতা সেলাই করতে পাঠাবে আর আমি সেটা সহ্য করব? কখনো না, আমি ওকে বিয়ে করে অনেক বড় ভুল করে ফেলেছি, সেই ভুলের সমাধান আমি করব। চলো আব্বা। না না বাজার না, ও অনেক বড় লোকের মেয়া, ওর লোকে তুই ঝগড়া ঝাটি করতে যাস না বাপ, তুই আমার একমাত্র সন্তান, তোরে নিয়ে আমি এমনিতেই ভয়ে থাকি বাবা, ওর সাথে ঝামেলায় জড়াইয়া নতুন বিপদ ডেকে আনিস না। আব্বা, গরিব বলে ভয় করলে সবসময় বড় লোকেরা গরিবদের উপরে আধিপত্য বিস্তার করে যাবে, সেটা আর সম্ভব না, এইবার ঘুরে দাঁড়াতে হবে। দেয়ালে পিঠ ঠেকে গেছে বাবা, এখন যদি চুপ করে থাকি তাহলে হবে না। চলো আমার সাথে, দাও জুতা দাও, এসো। বাবা এসো। আকিব, আকিব, কি ব্যাপার? আমি না এই বুড়োটাকে আমার জুতো সেলাই করতে পাঠিয়েছি, তুমি ওটাকে নিয়ে এসেছো কেন? কখনো তো মানবতা সভ্যতা বলতে কিছু শেখোনি, বাবার আদরে বড় হয়েছো, আজ থেকে তোমাকে শিখিয়ে দেব মানবতা সভ্যতা কাকে বলে। এই গরিবের বাচ্চা গরিব, তুই আমার গায়ে হাত তুললি? এই চুপ, একদম চুপ, আর একটা কথা বললে তোকে মারতে মারতে এমন অবস্থা করব তুই নিজেকে নিজে চিনতে পারবি না। তুই কি ভেবেছিস আমি গরিব বলে আমি দুর্বল? তুই আমার সামনে আমার বাবা মাকে নিয়ে যা খুশি তাই করবি আর আমি মুখ বুঝে সহ্য করবো? বাবা বাবা, তুই শান্ত হ, শান্ত হ বাবা। না মা, অনেক চুপ করেছিলাম,
আর চুপ করে থাকবো না। এরা চিন্তা করে আমরা যত চুপ করে থাকবো ততই আমরা দুর্বল। ওর কত বড় সাহস, ও আমার বাবাকে দিয়ে জুতা সেলাই করতে পাঠায়। তোর খবর আছে? তুই আমার গায়ে হাত তুলেছিস না? আমি আমার বাবাকে ফোন করে বাড়িতে নিয়ে আসবো, তারপর দেখিস আমার বাবা তোর মতো গরিব ছোট লোকের কি অবস্থা করে। বাবা বাবা, এটা তুই কি করলি বাবা? এখন যদি তোর বড় লোক শ্বশুর এসে একটা ঝামেলা করে, আমরা কি সেটা সামলাতে পারবো? সে কোটিপতি মানুষ বাবা, আমরা গরিব মানুষ, আমরা তো তাদের সাথে লড়াই করতে পারবো না বাবা। বাবা, আমি যেটা করেছি একদম ঠিক কাজটা করেছি। এই কাজটা আমার আরো আগে করা উচিত ছিল, তাহলে এতটা বার বাড়তো না। আসতে দাও আমার বড় লোক শ্বশুরকে, আসতে দাও। সে আসলে তার সাথে আমার শেষ বোঝাপড়া হবে। হ্যালো। হ্যালো বাবা, ওই গরিবের বাচ্চা গরিব আমার গালে থাপ্পড় দিয়েছে। কি বলিস, সৈকতের এত বড় সাহস তোর গালে থাপ্পড় দিয়েছে? হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছো। ছোট থেকে বড় হয়েছি, তুমি আমার গালে একটু ফুলের টোকা দাওনি, আর ওই গরিবের বাচ্চার গরিবের কত বড় সাহস, ও আমার গালে মারে। আরে, আমার একমাত্র মেয়ের গালে থাপ্পড় মারছে, আমার তো কলিজাটা ফেটে যাচ্ছে। হ্যাঁ বাবা, তুমি তাড়াতাড়ি কালকে চলে আসো, ওই গরিবের বাচ্চা গরিবকে আমি একটা উচিত শিক্ষা দিয়ে দেব। তুমি কোনো চিন্তা করো না মামনি, আমি সকাল হলেই রওনা দেব। আর তুমি দেখো ওখানে এসে আমি কি করি। ওদের 14 গোষ্ঠীকে পুলিশে দিতে হবে বাবা। প্রয়োজন হলে আমি তাই করব। আমার একমাত্র কোটিপতি বাবার একমাত্র কন্যার গায়ে হাত দিয়েছে, আমি তো এটা মেনে নিতে পারবো না। তুই কোনো চিন্তা করিস না মামনি, আমি সকাল হলেই চলে আসব। ঠিক আছে বাবা, তুমি তাড়াতাড়ি চলে আসবে, আমি এখন রাখি। আচ্ছা ঠিক আছে। সৈকত, সৈকত, আখিল, কোথায় তোরা? আমি এসেছি এদিকে। ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি এসেছো, দেখো না এই গরিবের বাচ্চা গরিব আমার গালে মেরে কিভাবে শেষ করে দিয়েছে। আরে, আমার মেয়েটাকে মেরে একদম শেষ করে দিয়েছে। সৈকত, তুমি আমার মেয়েকে কিসের জন্য মেরেছো? আপনার মেয়ে আমার বাড়িতে বউ হয়ে পা রাখার পর আমার বাবা মায়ের সাথে খারাপ আচরণ করেছে, আসার পর থেকে আমার মা বাবাকে অপমান করা শুরু করেছে, এমনকি আমার মায়ের মুখের উপরে নাস্তা ছুঁড়ে মেরেছে। আপনার মেয়ে এতেই ক্ষান্ত হয়নি, আপনার মেয়ে আমার বাবাকে দিয়ে তার পায়ের জুতা সেলাই করানোর জন্য বাজারে পাঠাচ্ছিল। এইবার বলুন, আপনার মেয়েকে মারা আমার ঠিক হয়েছে কি হয়নি? আসলে তুমি কাজটা ঠিক করো নি। জীবনে তোর গায়ে কখনো হাত দিইনি, আজকে তোর গায়ে হাত দিতে বাধ্য হলাম। যা, তুই তোর শ্বশুর শাশুড়ির পায়ে ধরে ক্ষমা চা। যা বলছি। বাবা, তুমি গরিব লোকদের জন্য আমার গায়ে হাত তুললে। চুপ, আর একটা কথাও বলবি না। তুই তোর শ্বশুর শাশুড়ির সাথে যে অন্যায় করেছিস, এখনই পা ধরে মাপ চাবি। যা। আমার জীবন থাকতে ওনাদের মতো গরিব লোকের পা আমি কখনোই ছুঁব না। তবে তোকে আমি মারতে মারতে মেরেই ফেলবো। তুই আমার ভালোবাসা দেখেছিস, আমার শাসন দেখিসনি, আমি তোকে মেরে ফেলবো। দিয়ে সে অনেক হয়েছে, আপনি আমার বাড়ির পুত্রবধূর গায়ে হাত দিতে পারেন না। হবি এসে, বৌমা ছোট মানুষ, সে ভুল করতেই পারে। বৌমার গায়ে আপনি হাত দিবেন না। আমি এই বাড়িতে থাকবো না, এই গরিব লোকদের বাড়িতে আমি থাকবো না, আমি এক্ষুনি ঢাকা চলে যাব। ও কোথায় যাবে? ও এই বাড়ি ছাড়া কোথাও যেতে পারবে না। বিয়ান সাহেব, বিয়ান সাহেব, আমার মেয়ে আপনাদের সাথে অনেক অন্যায় করেছে, আমার মেয়ের পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। না না বিয়ান সাহেব, হ্যাঁ আপনি কত বড় লোক, আপনার মেয়ে কত আদর যত্নে বড় হয়েছে, আমরা তো তারে সেই আদর যত্ন আপ্যায়ন দিতে পারি না, তাই সে মানে নিতে পারতেছে না। আপনি আসেন, ভিতরে আসেন। কি বাবা, আঁকি কই? আমি ওকে ডাকতে গিয়েছিলাম বাবা, ও বলল খাবে না, আসবেও না। ও না আসে না আসুক, তুমি খাও। কিন্তু আব্বা, ওকে ছেড়ে আমি কিভাবে খাবো? আরে বাবা, আখির রাগ বেশি, ও রাগ ভাঙলে ও খেয়ে নেবে, তুমি খাও। স্যার, আপনারা তো আপনাকে বাড়ি ঘরে চেয়ার টেবিলে বৈশা ভাত খান, আর আমাকে বাড়িতে বাটি বিছায় ভাত খেতে দিছি, আপনারা আমরা ভালো করে সমাধান করতে পারতেছি না।
এই দুনিয়াতে যাদের মন বড় তারাই বড় লোক। আসলে আপনাদের মনটা অনেক বড়। আসলে আপনারা গ্রামের মানুষ, মাটির মানুষ, মাটির মতোই আপনাদের মন। আপনি কত ভালো মানুষ, কত সুন্দর আপনার ব্যবহার, অথচ আপনার মেয়েটা কি বদরাগী, কি জেদ, আসলে মিলানি কষ্ট হয়ে যায়। আপনি কোনো চিন্তা করবেন না, দিয়েছে আমি যখন এসে পড়েছি সব ঠিক হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা খাই সবজিটা দিলাম। ইনে বাবা, তুমি খেতে বসো। আমি পরে তুই খা। আব্বা আব্বা, আপনার মেয়ে তো সমস্ত জামা কাপড় গুছিয়ে চলে গেছে। ওকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছি কিন্তু কোনো কথাই শুনছে না। কি বলছো জামাই বাবাজি, ও কোথায় যাবে? ও আপনাদের বাড়ি চলে যাচ্ছে, ঢাকাতে চলে যাচ্ছে। ও নাকি আমার সংসার আর করবে না। বললেই হলো, ও এই বাড়ি থেকে কোথাও যেতে পারবে না। ওকে তোমার সাথে সংসার করতেই হবে। ও কত দূর গেছে? হয়তো এখনো বেশি দূর যায়নি। তুমি কোনো চিন্তা করো না, ওকে আমি ফিরে আনতেছি। ওকে এই বাড়িতেই থাকতে হবে, তোমার বাড়িতে থেকে সংসার করতে হবে। আখি আখি, দাঁড়াবি, কোথায় যাচ্ছিস মা? আমাকে যেতে দাও বাবা, আমি আর ওই গরিবের সাথে সংসার করবো না। আমি ওই বাড়িতেও যেতে চাই না, ওর সাথে সংসার করতে চাই না। তোর ওই গরিবের সঙ্গেই থাকতে হবে, গরিবের সঙ্গে সংসার করতে হবে। এতদিন বড়লোক বাবার বাড়িতে অনেক সুখ শান্তি ভোগ করেছিস, এবার বুঝে নে বাস্তব জীবনটা কতটা কঠিন। বাবা তুমি এই কথা বলতে পারলে? কেন বলতে পারবো না? তুই এই বাড়িতে আসার পরে তোর শ্বশুর শাশুড়ি, তোর স্বামী তোর কখনো কিছু বলেনি। তোর স্বামী রাগের মাথায় তোর একটা থাপ্পড় মেরেছে, যার কারণে তুই আমাকে ফোন দিয়েছিলি। আমি এসেছি, এসে যা শুনলাম যা দেখলাম আমি তোর কাছ থেকে কখনো আশা করিনি। তুমি যাই বলো না কেন বাবা, আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। তোকে ওই বাড়ি ফিরে যেতেই হবে, ওই ছেলের সাথে তোকে সংসার করতে হবে। বাবা তুমি আমার পথ ছেড়ে দাও, আমি ওই বাড়িতে যাব না। চল আমার সাথে, তোকে ওই বাড়িতেই যেতে হবে। আমি যদি ওই বাড়িতে যাই তাহলে আমি সুসাইড করব। সেটাও ভালো, তবুও তোকে যেতে হবে। প্রয়োজন হলে তোর লাশ নিয়ে যাব, তারপর তো জীবিত নিয়ে যাব না। আয় আমার সাথে। আমি যাব না বাবা। আয় আমার সাথে। না ছাড়ো। সৈকত, 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 বাবা আমি এই বাড়িতে থাকলে সুইসাইড করব। থাক আব্বা, আপনি ওকে ছেড়ে দিন। আসলে জোর করে কখনো সংসার করা যায় না, আপনি ওকে নিয়ে যান। না সৈকত, আমি এতটা অকৃতজ্ঞ নই, ওকে তোমার সঙ্গে সংসার করতে হবে। বাবা জীবনটা আমার, আমার জীবনের ডিসিশন আমাকেই নিতে দাও। আমি সৈকতের সাথে সংসার করব না, মরে গেলেও না। তাই না? আরে তুই তো মরে গেছিলি, এই যে ছেলেটা, এই গরিব ছেলেটা। না প্লিজ আব্বা, আপনি এইসব কিছু এখানে বলবেন না। আপনার মেয়েকে নিয়ে যান, কোনো বড়লোক পরিবারের সন্তানের সাথে বিয়ে দিন, তাহলে আপনার মেয়ে অনেক সুখে থাকবে। ওই কথাটা এখানে বললে আমার বাবা মা অনেক কষ্ট পাবে। আমি এখনো পর্যন্ত এই কথাটা কাউকে বলিনি। আপনি তো জানেন আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। সৈকত তুই এমন কি কথা লুকিয়ে রাখছিস যে আমরা শুনলে কষ্ট পাব? আজ আমি সব বলবো, আজ আমি কোনো কিছু লুকিয়ে রাখবো না। আর তুই এই গরিব ছেলেটার সাথে সংসার করতে চাচ্ছিস না, এই গরিব ছেলেটা কি করেছে তোর জন্য জানিস? স্যার বেশ কিছুদিন যাবত আপনি অফিসে যাচ্ছেন না, সব কিছু আমার একাই সামলাতে হচ্ছে। আপনার খোঁজ খবর নেওয়া যাবো, বাসা পর্যন্ত চলে এলাম। তো টাকা দিয়ে আমি কি করবো? যে টাকা দিয়ে জীবন বাঁচানো যায় না সে টাকা তো আমার দরকার নাই, আমার কিছু লাগবে না। ওসব ব্যবসা বাণিজ্য তুমি দেখো। স্যার আপনি এসব কি বলছেন, আমি তো আপনার কোম্পানির সামান্য একজন কর্মচারী, আর তাছাড়া এত বড় দায়িত্ব আমি নিতে পারবো না, টাকা পয়সার অনেক হিসাব আছে এখানে। ওসব টাকার কথা আমাকে বললো না, টাকার কথা বললে আমার অনেক রাগ হয়। ওসব টাকা দিয়ে আমি কি করব, টাকাকে আমি ঘৃণা করি। আচ্ছা স্যার কি হয়েছে আমাকে একটু খুলে বলবেন প্লিজ? আমার একমাত্র আদরের কন্যা, ওর ওর দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে, তিন মাস হাসপাতালে ভর্তি। ওকে বাঁচানোর জন্য আমি টাকা নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি, একটা কিডনির জন্য
কেউ কেউ একটা কিডনি দেয়নি জানো বাবা, মনে হয় মানুষের টাকার অভাব ফুরিয়ে গেছে। আমার এত টাকা থাকতো আমার মেয়েকে হয়তো আমি বাঁচাতে পারবো না। একটা বাবার সামনে যখন তার সন্তান মারা যায় তখন সে বাবা সে টাকা দিয়ে কি করবে? স্যার, যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা কথা বলি। কি বাবা বলো। স্যার, আমি ঢাকা শহরে এসেছি অনেক আগে, আশ্রয়হীনভাবে অনেকদিন ঘুরে বেড়িয়েছি, আমার থাকার মতো কোনো জায়গা ছিল, আপনি আমাকে থাকার মতো জায়গা করে দিয়েছেন। আপনি আমার মনিব, আপনার কষ্ট মানে আমার কষ্ট। স্যার, আপনি যদি কিছু মনে না করেন আপনার মেয়েকে আমি কিডনি দিতে চাই, বিনিময়ে আমার একটা টাকারও দরকার। কি বলছো বাবা, তুমি তো তোমার বাবা মায়ের একমাত্র সন্তান, তোমাকে নিয়ে তোমার বাবা মায়ের স্বপ্ন আছে। স্যার, আমার বাবা মায়ের কাছে যেমন আমি তাদের স্বপ্ন, ঠিক তেমনি আপনার মেয়েটাও আপনার কাছে তেমনই স্বপ্ন। আমি চাই না আমি থাকতে আপনার স্বপ্নটা আপনার চোখের সামনে শেষ হয়ে যায়। স্যারকে না করবেন না, আমি আপনার মেয়েকে কিডনি দিতে চাই, বিনিময়ে আমার একটি টাকারও দরকার নেই, শুধু আপনার হাতটা আমার মাথার উপরে রাখবে। ওরে, কারা তোদের গরিব বলে? এই পৃথিবীতে তোদের মতো বড়লোক কে আছে? তোদের মন এত ভালো, তোর হরেক ভালো মনের মানুষ। আজ গরিব বলে তুই এই ছেলেটার সাথে সংসার করতে চাচ্ছিস না, আর গরিব বলে ওর বাবা মার সঙ্গে তুই খারাপ ব্যবহার করেছিস, অপমান অপদস্থ করেছিস। এই ছেলেটা বিনা স্বার্থে তোকে একটি কিডনি দিয়ে বাঁচিয়েছে। কই, আমার তো অনেক বড়লোক বন্ধু ছিল, আত্মীয় স্বজন ছিল, তারা তো কখনো তোর পাশে আসে দাঁড়ায়নি। আমার তো অনেক টাকা, আমার টাকা পয়সার অভাব নাই, আমি এই টাকা নিয়ে একটি কিডনির জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, কেউ দেয়নি, দিয়েছে কি জানিস? এই যে গরিব ছেলেটা, আর তুই তার সঙ্গে সংসার করতে পারবি না, তার বাড়ি থেকে চলে যাবে। বাবা, তুমি তো কোনোদিন এই কথা আমাকে বলোনি। কারণ এই ছেলেটা আমাকে নিষেধ করেছিল। তুই কি মনে করেছিস এই ছেলেটা টাকা পয়সার লোভে তোকে বিয়ে করেছে? ও তো বিয়েই করতে চায়নি। আমি এই ছেলেটাকে অনেক অনুরোধ করার পরে তোকে বিয়ে করেছে। এবার তোর বিবেকের কাছে প্রশ্ন করে দেখ, এই গরিব ছেলেটা তোর জন্য যা করেছে কোনো বড়লোক ছেলে হলে এটা করতো? সৈকত, তুমি আমাকে ক্ষমা করে দাও, আসলে আমি বুঝতে পারিনি তোমার মন এত বড়। আমি তোমার সাথে, তোমার বাবা মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমি এই সংসার ছেড়ে কোথাও যাব না, তোমরা আমাকে ক্ষমা করে দাও। মা, বাবা, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি এই গরিব ছেলের বউ হয়ে বাড়িতে থাকতে চাই। ওঠো বৌমা, ওঠো বৌমা, আমরা তো তোমারে ক্ষমা করে দিছি, তুমি তো বড় লোকের মাইয়া, বড় লোক পরিবেশে মানুষ হয়েছ, প্রায় আমাগো এই গরিব পরিবেশে নিজেরে মিলাইতে পারতেছ না। আসলে দোষ তো মান্না, দোষ আমাগো, আমাগো গরিব হওয়াটা অনেক বড় দোষ। না না আম্মা, আজ আমি সব বুঝতে পারছি, আমাকে লজ্জা দিবেন না। আব্বা, আম্মা, অতীতের সব কথা ভুলে গিয়ে নিজের মেয়ে মনে করে ওকে তোমরা সবাই ক্ষমা করে দাও, একটু বুকে টেনে নাও না। আমরা কিছুই মনে করি নাই, এত সুন্দর পুত্রবধূ, এর যত অপরাধই করুক আমাদের কাছে কোনো অপরাধ না, আর তাছাড়া সন্তানের কি অপরাধ থাকে বাপ মায়ের কাছে? আসু বৌমা, আজ থেকে তুমি এই গরিব পরিবারের পোলার বউ, এই বাড়িতেই থাকবা। আসো মা, বুকে আসো।